রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বৃন্দ পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদের সকলকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রথমেই পরিচিত পরিচিতি পর্ব শিক্ষক মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় একাদশ পাঠ পাঁচ এবং ছয় আমরা এখানে কতগুলি ছবি দেখতে পাবো এই ছবিগুলি ছবিগুলি মনোযোগ সহকারে দেখি এই হলো এখানে দেখো এই ছবিগুলো আমাদের বাংলাদেশে অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর ছবি বিভিন্ন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অংশে বসবাস করে এছাড়া মমন কিছু অংশ ময়ূর কিছু বসবাস করে এদের আমরা এই ছবিগুলি দেখলাম এই ছবিগুলি থেকে অনেকগুলি ছবি এখানে দেখো তাঁত বোনা হচ্ছে এখানে তারা কি করছে তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করছে তাহলে এখানে উঁচু মাছ আর তাদের বাড়িঘর তৈরি করা হচ্ছে আর এখানে দেখো তারা অনুষ্ঠান করছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আজকের পাঠ আমরা চরিত্রগুলি দেখে আজকের পাঠ আমরা নির্দিষ্ট করলাম আজকের পাঠ হলো বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী নিগোষ্ঠীর মধ্যে আমরা মারমা এবং রাখাইন নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে আজকের আলোচনার বিষয় হলো মারমা ও রাখাইন আজকের আলোচনার বিষয় হলো মারমা ও রাখাইন শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে বাংলাদেশে মার্মা রাখায় ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবে এবং মানচিত্রে শনাক্ত করতে পারবে অর্থাৎ দুই মানচিত্র কোথায় বসবাস করে তাদের অবস্থান কোথায় মানচিত্রে তা শনাক্ত করতে পারবে দুই মারমা ও রাখায়ন নিগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করতে পারবে তিন বাংলাদেশে মারমা ও রাখাইন গোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা পোষণ করবে তাহলে আজকের এই পাঠ শেষে আমরা যা শিখব বাংলাদেশের রাখাইন মারমা মারাখন নিগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানব এবং মানচিত্রে তা শনাক্ত করতে পারব, মারমা রাখাইন নিগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন দ্বারা ব্যাখ্যা করতে পারব বাংলাদেশের মার্মা রাখাইন এই সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে পারব প্রথমে আমরা এখানে বাংলাদেশের মানচিত্র দেখালাম এই মানচিত্রে মারমা এবং রাখাইন বাংলাদেশে কোন কোন অঞ্চলে বসবাস করে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দেখো এখানে সিলেটের সিলেট অঞ্চল রাজশাহীত কিছু অংশ আছে আমরা এখানে দেখালাম এটা হলো মার্মা জনগোষ্ঠী এই যে মারমা এখানে হলো দেখো রাখাইন মারমা এবং রাখাইন তাহলে আমরা এখন দেখব এখানে দেখো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মারমাদের অবস্থান দ্বিতীয় এদের অধিকাংশ রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলায় বসবাস করে আবার বলছি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী জনসংখ্যা জনসংখ্যার দিক দিয়ে মারমাদের অবস্থান দ্বিতীয় অর্থাৎ বাংলাদেশে যত ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে তাদের মধ্যে প্রথম হলো চাকমা জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় হলো মারমা এদের অধিকাংশই রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে মারমা শব্দটি মাইমা শব্দ থেকে উদ্ভূত বা মাইমা শব্দ থেকে এসে এসেছে সুতরাং আমরা তাহলে মারমাদের অবস্থান মারমা হলো বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে এরা হলো দ্বিতীয় এদের অধিকাংশেই রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলায় বাস করে মারমা শব্দটি মাইমা শব্দ থেকে এসেছে বা আগত মাইমা শব্দ থেকে এসেছে বা আগত এখন আমরা এখানে দেখবো সামাজিক জীবন বোমাং সার্কেলের বোমাং সার্কেলের অন্তর্গত মারমা সমাজের প্রধান হলেন বোমাং শিব বা বোমাং রাজা আবার বলছি সামাজিক জীবন বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন বোমাং শিব বা বোমাং রাজা কতগুলো গ্রাম নিয়ে গঠিত হয় মোজা গ্রামবাসীর গ্রামের প্রধান মনোনীত করেন মারা গ্রামকে তাদের বাসায় রোয়া বলে গ্রাম প্রধানকে রোয়া যা বলে মারমা সমাজ পিতৃতান্ত্রিক তবে পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মারমারা পারিবারিক সিদ্ধান্তে মেয়েদের মতামতের মতামতকে গুরুত্ব দেয় প্রথমত আমরা মারমাদের সামাজিক জীবন নিয়ে আলোচনা করছি বোমাং সার্কেলের অন্তর্গত অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন বোমাং শিব বা বোমাং রাজা কতগুলো গ্রাম নিয়ে মোজা গঠিত গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করেন মারমারা গ্রামকে তাদের বাসায় রোয়া বলে এবং গ্রাম প্রধানকে রোয়াজা বলে মারমা সমাজ পিতৃতান্ত্রিক তবে পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মারমা পরিবার পারিবারিক সিদ্ধান্তে মারমাদের পারিবারিক সিদ্ধান্তে মেয়েদের মতামতকে গুরুত্ব প্রদান করা হয় অর্থনৈতিক অবস্থা জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি চাষবাদে চাষাবাদের এই পদ্ধতিকে জুম বলে তারা তাদের প্রধান ইয়ে হলো কৃষি এবং তারা জুম পদ্ধতিতে চাষাবাদ করে থাকে এবার আমরা দেখব মারমাদের ধর্মীয় জীবন মারমা বৌদ্ধ ধর্মাবলম্বী মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় সব মারমা গ্রামে বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহার কিয়াং বা বৌদ্ধ বৃক্ষ বানতেদের দেখা যায় তারা বৈশাখী পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা মাঘী পূর্ণিমা ও ফুল ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বৌদ্ধ পূজা বুদ্ধদের পূজা করে শীত মরম বিহার মারমাদের জন্য মারমাদের তৈরি খুব সুন্দর বৌদ্ধ মন্দির তাহলে আমরা এখানে মারমাদের ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করব মারমারা সাধারণত বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী প্রায় সব মারমারায় বৌদ্ধ গ্রামে বৌদ্ধ সব মারমা গ্রামে বৌদ্ধ বিহার আছে এদেরকে কিয়াং বলে এবং বৌদ্ধ ভিক্ষ ভ্রান্তদের দেখা যায় দের দেখা যায় তারা বৈশাখী পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা মাঘী পূর্ণিমা করে থাকে ফুল ও প্রদীপ জ্বালিয়ে বৌদ্ধের পূজা করে শীত মরম বৌদ্ধ বিহার শীত মরম বৌদ্ধবিহার হলো বার্মাদের মার্মাদের সবচেয়ে তৈরি সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির সাংস্কৃতিক জীবন মারমাদের গড়বাড়ে বাঁশ কাঠ ও সনের তৈরি যা খুঁটির উপর মাটি থেকে মাটি থেকে সাত থেকে আট ফুট উপরে নির্মিত হয় তাহলে মারমাদের ঘরবাড়ি হলো বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই ঘরবাড়িগুলো সাধারণত বাঁশ কাঠ এবং সনের তৈরি হয় তাদের বাড়ি গড়গুলি মাটি থেকে সাত থেকে আট ফুট উপরে সাংস্কৃতিক জীবন মারমা পুরুষেরা মাথায় গবং এক ধরনের পাগড়ি গায়ে জামা ও লুঙ্গি পরে নারীরা আঞ্জি বা ব্লাউজ আঞ্জি ব্লাউজ ও থামি পরে কাপড় গুনার কাজে মারমা নারীরা দক্ষ আবার বলছি সাংস্কৃতিক জীবন অর্থাৎ মারমা পুরুষরা মাথায় গবং বা একদম গবং মানে আমাদের আমরা সাধারণ ভাষা বলবো যাকে এক ধরনের পাগড়ির মতো দেখায় গায়ে জামা ও পরনে লুঙ্গি লুঙ্গি পরে মেয়েরা বা নারীরা আঞ্জি বা ব্লাউজ ও থামি কাপড় বুননে খুব দক্ষ মারমারা পার্বত্য অঞ্চলে অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মতো বাতের সাথে মাছ মাংস ও নানা ধরনের সবজি খায় মারমারা পার্বত্য অঞ্চলে অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মতো তারা কি করে মাছ মাংস ও নানা ধরনের সবজি নববর্ষ উপলক্ষে সাংগাই উৎসব উদযাপন করে মারমারা পুরাতন বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ উপলক্ষে সাংঘাই উৎসব উদযাপন করে এ সময় তারা পানি খেলা জল উৎসবে মেতে উঠে পানি খেলা জল উৎসবে মেতে উঠে মারমাদের জীবনের প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর আমরা এতক্ষণ পর্যন্ত মারমাদের জীবন নিয়ে যে আলোচনা করেছি তোমরা এই বৈশিষ্ট্য লিখে নাও আমরা পরবর্তী ফাটের দিকে যাচ্ছি এর মধ্যে জীবন ব্যবস্থা বৈশিষ্ট্য জীবন ব্যবস্থার নাম সামাজিক বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য লেখ অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখ সাংস্কৃতিক ও ধর্মীয় বৈশিষ্ট্য লিখ দ্রুত খাতা লিখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা রাখাই নিয়ে আলোচনা করব বাংলাদেশের পটুয়াখালী বরগুনা কক্সবাজার জেলা রাখাইন বসবাস করে বাংলাদেশের পটুয়াখালী জেলা বরগুনা কক্সবাজার জেলায় রাখাইন বসবাস করে এরা মঙ্গলীয় নিগোষ্ঠীর লোক তাদের মুখমন্ডল গোলাকার দেহের রং কষা চুল সোজা তাইলে মারমাদের মার্মাদের বর্ণনা দেওয়া হয়েছে পটুয়া বসবাস হইল পটুয়াখালী বরগুনা কক্সবাজার আর এরা হলো মঙ্গলীয় নিগোষ্ঠীর লোক মুখমন্ড তাদের আকার হলো মুখমন্ডল গোলাকার দেহের রং কষা চুল সোজা রাখাইন শব্দটি উৎপত্তি ফালি ভাষা থেকে রাখাইন থেকে রাখাইন শব্দটা পালি ভাষার রাখাইন শব্দ থেকে এসেছে এর অর্থ জাতি এর অর্থ রক্ষণশীল জাতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাখাইন শব্দটির উৎপত্তি পালি ভাষার রাখাইন থেকে এর অর্থ হইল রক্ষণশীল জাতি বর্তমানে মিয়ানমারের আরাকান অঞ্চলে বর্তমানে মিয়ানমারের আরাকান অঞ্চল রাখাইনদের আদি নিবাস তারা নিজেদের রাখাইন নামে পরিচয় দিতে ভালোবাসে তারা নিজেদেরকে রাখাইন নামে পরিচয় দিতে ভালোবাসে সামাজিক জীবন রাখাইন পরিবারে প্রধানত পিতৃতান্ত্রিক পিতায় পরিবারের প্রধান তবে মেয়েদেরকে তারা শ্রদ্ধা করে রাখাইন পরিবারে পিতাই প্রধান অর্থাৎ পিতৃতান্ত্রিক পরিবার এই ক্ষেত্রে তারা মেয়েদেরকে কি করে শ্রদ্ধা করে আমরা এখানে দেখব অর্থনৈতিক জীবন জীবিকার জন্য তারা কৃষির উপর নির্ভরশীল তবে এর পাশাপাশি নিজস্ব হস্তশালিত তাঁত থেকে কাপড় বুনে বোনার কাজও করে রাখাইন মেয়েরা কৃষির উপর নির্ভরশীল রাখাইনরা কৃষির উপর নির্ভরশীল তবে কৃষিকাজের পাশাপাশি তারা হস্তশালিত তাঁত দিয়ে কাপড় বোনার কাজও করে সাংস্কৃতিক জীবন নদীর পাড় ও সমুদ্র উপকূলের সমতলে রাখাইনদের গ্রামগুলি অবস্থিত বিশেষ করে নদীর পাড় এবং সমুদ্র উপকূলের গ্রামগুলিতে রাখাইনদের অবস্থান বসবাস গ্রামগুলি অবস্থিত তারা মাছা পেতে তৈরি করে মাছা পেতে তৈরি করে তাদের কারো ঘরে গোল ছাউনি আবার কারো গড়ে টিনের ছাউনি হয়ে থাকে তাহলে এদের বসবাস নদীর পাড়ে অথবা সমুদ্র উপকূলে রাখাইনরা বসবাস করে এরা মাটি ঘর তৈরি করে ঘরের চাউনি হয় গোল আর কারো কারো গরের হলো টিনের হয়ে থাকে এবার আমরা দেখব রাখাইনরা বিভিন্ন পালা পর্বনে পার্বণে বিভিন্ন পালা পার্বণে নানা রকম আচার অনুষ্ঠান পালন করে রাখাইনরা বিভিন্ন পালা পার্বণে বিভিন্ন রকম নানা রকম আচার অনুষ্ঠান পালন করে বিশেষ করে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী বৈশাখী পূর্ণিমা বসন্ত উৎসব প্রধান চৈত্র সংক্রান্তি রাখাইনরা যে সাংঘাই উৎসব পালন করে সেটা তাদের মধ্যে সবচেয়ে বৃহৎ ও সর্বজনীন সার্বজনীন আনন্দ উৎসব তাহলে চৈত্র সংক্রান্তিতে রাখাইনরা যে সাংঘাই উৎসব পালন করে সেটাই তাদের সবচেয়ে বৃহৎ ও সার্বজনীন আনন্দ উৎসব রাখাইন পুরুষরা লুঙ্গি ও পতুয়া পরে রাখাইন পুরুষরা লুঙ্গি ও পতুয়া পরে তারা ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে মাথায় পাগড়ি পরে ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে মাথায় পাগড়ি পরে পাগড়ি তাদের ঐতিহ্যের প্রতীক পাগড়ি তাদের ঐতিহ্যের প্রতীক রাখাইন মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গির উপর ব্লাউজ পরে রাখাইন মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গির উপরে ব্লাউজ পরে কাজ সমাজে অর্থনৈতিক ও সামাজিক ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই তোমরা বই পড়ে পড়ে উত্তরটা তাও আবার আগের মতো জীবন ব্যবস্থা এখানে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখবি লিখবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এতক্ষণ যে আলোচনা করেছি তা নিয়ে এখন মূল্যায়ন পর্বে যাব দেশে বসবাস বাংলাদেশে বসবাসকারী করে ক্ষুদ্র মধ্যে জনসংখ্যার দিক দিয়ে কাজের অবস্থান দ্বিতীয় মারমা তারপরে মারমা সমাজের প্রধানকে কি বলা হয় বোমাং শিব বা বোমাং রাজা মারমা নারীরা যে পোশাক পরে তার নাম কি আনজি বা আঞ্জিও থামি আনজিও থামি রাখাইন শব্দ অর্থ রক্ষণশীল জাতি রাখায়ন শব্দের অর্থ রক্ষণশীল জাতি রাখায়ন পরিবারের ধরন পারিবারিক ধরনের কেমন অর্থাৎ রাখায়ন পরিবারের ধরনটা কেমন সেটা হলো পিতৃতান্ত্রিক এদের গ্রামগুলি কোথায় অবস্থিত বিশেষ করে নদীর পাড়ে অথবা সমুদ্র উপকূলের সমভূমিতে রাখাইনদের সর্ববৃহৎ উৎসবের নাম হইল সাংগাই উৎসব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যে আলোচনা করেছি আলোচনা থেকে তোমরা আজকের পাঠ ভালোভাবে শিখবে এবং পড়ে নিবে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো আবার কোনো একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ